আসসালামু আলাইকুম। একটা খামার পরিদর্শনে আসছি এবং এই খামারে কিছু প্রবলেম আছে, এই খামারে ডিম কমার সমস্যা আছে। এই খামার পরিদর্শনে আমি কি কি সমস্যা চিহ্নিত করি এবং এই সমস্যার সমাধানের লক্ষ্যে কি কি পরামর্শ এই ভাইকে দিই, অবশ্যই সেগুলো যদি দেখতে হয় পুরো ভিডিওটি দেখতে হবে। এবং ডিম কমে যাওয়ার পিছনে কি কারণ দায়ী, ওনার খাদ্য, মেডিসিন এবং খামার ব্যবস্থাপনায় কি কি ভুল আছে, যে ভুলগুলো আমি চিহ্নিত করব, অবশ্যই সেই ভুলগুলো থেকে আপনাদেরও অনেক কিছু শেখার আছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখনও আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, নিত্য নতুন খামার বিষয়ক ভিডিওতে সাবস্ক্রাইব করুন। তো এই খামারটা পরিদর্শনের আগে এই খামারি ভাই আমার সঙ্গে যোগাযোগ করে এবং এই খামারের মেজর যে সমস্যা ওনার কাছে ধরা পড়েছে সেটা হচ্ছে ডিম কমার সমস্যা। 10-15% উপরে কোনোভাবেই ডিম উঠছে না। তো এই দশ থেকে পনেরো পার্সেন্ট ডিম অথচ খাবার দিতে হচ্ছে, খাবার খরচ, মেডিসিনের খরচ কিংবা হাঁস ব্যবস্থাপনায় যে খরচটা হচ্ছে সেটা কিন্তু প্রতিদিন হচ্ছে। তো এই 10-15% কেন ডিম হচ্ছে কিংবা কেন বাড়ছে না, উনি কিন্তু এক্স্যাক্ট সমস্যাটা ধরতে পারেননি। এজন্য আমি সরাসরি দেখতে আসছি এবং এসে আমার চোখে যে সমস্যাগুলো পড়লো আমি একের পর এক আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে যে মাছা করে ঘরটা তৈরি করেছে সব ঠিক আছে, কারণ এখানে হচ্ছে মলটা কিন্তু সরাসরি ঘরে লেগে থাকছে না, আর ঘরটা পরিষ্কার থাকছে, যা পড়ছে নিচেই পড়ছে। আর উপরে একটু দেখেন সরাসরি রোদ্রের তাপ পড়ছে, আর এত রোদ্রের তাপে হাঁস কীভাবে সুস্থ থাকবে, এটা কিন্তু একটা প্রবলেম মাত্র। দ্বিতীয় যে প্রবলেম এবং মেজর প্রবলেম সেটা হচ্ছে প্রায় 90% হাঁসের পাখা পড়ে গেছে। আর আপনারা জানেন যে প্রখর হারে কিংবা ব্যাপক হারে কখন পাখা পড়ে, যখন হাঁসের খাদ্যে সমস্যা হয়, হাঁস খামার ব্যবস্থাপনায় কোনো ত্রুটি হয়, তখন কিন্তু ব্যাপক হারে হাঁসের পাখা পড়ে যায়। তো হাঁসের প্রায় 90% পাখা পড়ে যাওয়া, এই অবস্থায় অবশ্যই ডিম কম হবে, এটাই কিন্তু স্বাভাবিক। এরপরে যে প্রবলেমটা আমি দেখেছি কিংবা চিহ্নিত করেছি সেটা হচ্ছে এই হাঁসগুলো যে জায়গায় থাকে এবং যেখানে সারাদিন বিচরণ করে, যেখানে গোসল করে, সেই পানিটা একেবারে নোংরা হয়ে গেছে। ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে স্বচক্ষে দেখলে তার সাথে বেশি নোংরা এখানে আপনারা দেখতে পারবেন। তো এই হাঁসের বিষ্ঠাটা খামারে থাকছে না, পরিষ্কার থাকছে সেটা ঠিক আছে, কিন্তু যেখানে বিষ্ঠাটা পড়ছে সেই পানিতে হাঁসগুলো বিচরণ করছে এবং সেই পানিটাই খাচ্ছে। আপনি যতই উন্নত মানের খাবার দেন না কেন, উন্নত মানের মেডিসিন দেন না কেন, সেই মেডিসিনের গুণগত মান নষ্ট করছে এই পানি। আর খুব দ্রুত সূর্যের আলোতে এই পানিটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, আর এ থেকেই নানা ধরনের রোগের সৃষ্টি হচ্ছে, হাঁসের অরুচি সৃষ্টি হচ্ছে, হাঁসের নানা প্রকারের রোগ জীবাণু হাঁসের শরীরে প্রবেশ করছে। তো এই অবস্থায় কিভাবে ডিম বাড়তে পারে, তো তারপরে যে প্রবলেমটা আমি দেখতে পেয়েছি সেটা হলো হাঁসের খাবার প্রবলেম। উনি কিন্তু ডাক লেয়ার ফিড ইউজ করছে, কী পরিমাণ ইউজ করছে একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। ডাক লেয়ার ফিড সম্ভবত 20-30% ব্যবহার করছেন, আর বাকি খাদ্য হচ্ছে শুধু গম এবং শুধু ভুট্টা। তো এই শুধু গম আর ভুট্টা দিয়ে হাঁস থেকে আপনারা কখনোই কাঙ্ক্ষিত ফলাফল কিংবা ডিম আশা করতে পারেন না। গম ভুট্টাতে আপনারা যদি সঠিক পরিমাণে মেডিসিনগুলো ইউজ করেন তাহলে সম্ভব, কিন্তু উনি শুধু গম এবং ভুট্টার মধ্যে কিছু পরিমাণ ডাক লেয়ার ফিড দিচ্ছে। তো এটা কখনোই ডিম তৈরির খাবার হতে পারে না, কিংবা এই খাবার দিয়ে হাঁসের পারফেক্টভাবে ডিম আপনি কখনোই আশা করতে পারেন না। তো ফোনের মাধ্যমে আমি যোগাযোগ করে যে প্রবলেমগুলো সম্পর্কে জানতে চাই তার সঠিক অ্যান্সার না পেলেও স্বচক্ষে দেখে সেই প্রবলেমগুলো সম্পর্কে আমি নিজে জেনেছি এবং এর সঠিক অ্যান্সারটা পেয়েছি। তো এখন এই ভাইকে আমি যেটা সাজেস্ট করেছি কিংবা যে ভুলগুলো শুধরানোর কথা বলেছি সেগুলো আপনাদেরকে বলে দিই। প্রথম কথা কিংবা প্রথম সাজেশন আমার ছিল যে এই হাঁসগুলোকে বন্ধ করতে হবে, অর্থাৎ এই নোংরা পানিতে রাখা যাবে না, যদি পসিবল হয় সেই পানিগুলো অপসারণ করে পরিষ্কার পানি দিয়ে দেন হাঁসগুলোকে রেখে হচ্ছে পালন করা, তা না হলে একেবারে ঘরের মধ্যে এখানে একটা ছোট্ট জলাশয়ের ব্যবস্থা করা। তারপরে যে পরামর্শটা ছিল সেটা হচ্ছে খাদ্যের গুণগত মান ঠিক রাখা। উনি যদি ডাক লেয়ার দেয় তো পুরোটায় ডাক লেয়ার দিতে হবে, কারণ ডাক লেয়ারটা এমনভাবে তৈরি করা হয়েছে এই খাবারটা সারাদিন রেখে কিংবা এই খাবার খাইয়ে হাঁস থেকে ডিমের আপনি আশা করতে পারেন, এই খাবারের সঙ্গে কোনো কিছুই মিশানো যাবে না। তৃতীয়ত, হাঁসের যেহেতু ব্যাপক হারে পাখা পড়ে গেছে তাই দ্রুত যেন পাখা গজায় এজন্য প্রয়োজনীয় লিকুইড মেডিসিনগুলো দিতে হবে। সেই লিকুইড মেডিসিনের মধ্যে প্রথমে ছিল কৃমিনাশক, কারণ হাঁসকে কৃমি মুক্ত করা হবে, দ্বিতীয়ত লিভার টনিক, তৃতীয়ত জিঙ্ক, চতুর্থত ক্যালসিয়াম এবং অন্যান্য মেডিসিনগুলো সঠিক পরিমাণে দেওয়ার কথা বলা হয়েছে।
এই ভিডিওতে দেয়া ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।